Unit 5 Nature and Environment অধ্যায় 5 প্রকৃতি ও পরিবেশ Learning Outcomes শিক্ষণফল After we have studied this unit, we will be able to এই অধ্যায়টি পাঠ শেষে আমরা সমর্থ হব Comprehend and Summarize Texts মূল পাঠ বুঝতে ও সারমর্ম লিখতে Ask and Answer Questions প্রশ্ন জিজ্ঞাসা করতে ও উত্তর দিতে Take part in debates on given topics প্রদত্ত বিষয়ের উপর বিতর্কে অংশগ্রহণ করতে Take part in role playing and conversations ভূমিকা পালন এবং কথোপকথনে অংশগ্রহণ করতে Draft and deliver lectures on given topics নির্ধারিত বিষয়ের উপর বক্তব্য প্রস্তুত করতে এবং বক্তব্য দিতে Write letters to newspapers highlighting certain problems নির্দিষ্ট সমস্যা সম্পর্কে পত্রিকায় চিঠি লিখতে Write slogans for posters পোস্টারের জন্য স্লোগান লিখতে Lesson 1 The Great of the Mighty Rivers প্রমত্ত নদীর করাল গ্রাস Number A Read the following text and answer the questions নিচের মূল পাঠটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও Meherjan lives in a slum on the Shiyasganj town protection embankment. Meherjan Shiyasganj shohor rokkha badher upor ekti bostite bash koren. Her polythene roofed shelter looks like a cage. Polythene-er chhat diye toiri tar ashroyti dekhte khachar moto. She is nearly 45 but looks more than her age. তার বয়স প্রায় 45 কিন্তু দেখতে আরো বেশি মনে হয় ইন ফ্রন্ট অফ হার শেল্টার শি ইজ ট্রাইং টু মেক আ ফায়ার টু কুক দ্য ডেজ অনলি মিল তিনি তার আশ্রয়স্থলের সামনে দিনের একমাত্র আহার রান্না করার জন্য আগুন জ্বালানোর চেষ্টা করছেন হার উইক হ্যান্ডস ট্রেম্বল অ্যাজ শি অ্যাড সাম ফলেন লিভস অ্যান্ড স্ট্র টু দ্য ফায়ার আগুনে কিছু ঝরা পাতা এবং খড় দেওয়ার সময় তার দুর্বল হাতগুলো কেঁপে ওঠে দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি যমুনা নদীর শোষো বাতাসে আগুন কেঁপে ওঠে দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টারময়েল ইন হার লাইফ অগ্নিশিখার আস্ফালন মেহেরজানকে তার জীবনের কষ্টকে মনে করিয়ে দেয় Not long ago, Meherjan had everything, a family, cultivable land and cattle. বেশি দিন আগের কথা নয়, মেহেরজানের সব কিছু ছিল, পরিবার, চাষযোগ্য জমি এবং গবাদি পশু. The erosion of the Jamuna gradually consumed all her landed property. যমুনার ভাঙন তার সব ভূসম্পত্তি ধীরে ধীরে গ্রাস করে ফেলে. It finally climbed her only shelter during the last monsoon. গত বর্ষায় চূড়ান্তভাবে এটি তার একমাত্র আশ্রয়টুকু ছিনিয়ে নেয়। It took the river all a day to devour Meher's house, trees, vegetable garden and the bamboo bush. মেহেরজানের বাড়ি, গাছপালা, শাকসবজির বাগান এবং বাঁশ ঝাড় গ্রাস করতে নদীটি কেবল একদিন সময় নিয়েছিল। She had a happy family once. এক সময় তার একটি সুখী পরিবার ছিল। Over the years, she lost her husband and her family to disease that cruel hunger and poverty brought to the family. বিগত বছরগুলিতে নিষ্ঠুর ক্ষুধা এবং দারিদ্র তার পরিবারে যেসব অসুখ এনেছিল তাতে তিনি তার স্বামী এবং পরিবারকে হারান। Now she is the only one left to live on with the loss and the pain. এখন শুধু তিনি ক্ষতি এবং বেদনা নিয়ে বেঁচে আছেন। The greedy Jamuna has shattered her dreams and happiness. লোভী যমুনা তার স্বপ্ন এবং সুখ চূর্ণবিচূর্ণ করে দিয়েছে। There are thousands others waiting to share the same fate like Meherjan. মেহেরজানের মতো একই ভাগ্য বরণ করার মতো হাজারো জন অপেক্ষমান। Bangladesh is a land of rivers, some of whose banks overflow
or erode during monsoon. বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ যেগুলোর কিছু সংখ্যক বর্ষাকালে বন্যা সৃষ্টি করে অথবা ভাঙে। Erosion is a harsh reality for the people living along the river banks. নদীর পাড়ে বসবাসরত মানুষের জন্য নদী ভাঙন একটি কঠোর বাস্তবতা। During each monsoon, many more villages are threatened by the mighty rivers like Jamuna, the Padma, and the Meghna. প্রতি বর্ষা মৌসুমে প্রমত্ত নদী যেমন যমুনা, পদ্মা এবং মেঘনা দ্বারা আরো অনেক গ্রাম হুমকির সম্মুখীন হয়। It is estimated that river erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh. অনুমান করা হয় যে বাংলাদেশে নদী ভাঙন প্রতি বছর কমপক্ষে 1 লক্ষ মানুষকে গৃহহারা করে। In fact, river erosion is one of the main dangers caused by climate change. মূলত জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রধান সংকটগুলোর একটি হলো নদী ভাঙন। If we can't take prompt actions to adapt to climate change, there will be thousands of more meherjans in our towns and villages every year. যদি আমরা জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য কোনো দ্রুত ব্যবস্থা গ্রহণ না করি, তাহলে প্রতি বছর গ্রামে এবং শহরে আরো হাজারো মেহেরজান সৃষ্টি হবে। Dear learners, I think now you are able to understand the texts.